আমরা আজকের ক্লাসে শিখব বাংলাদেশের জাতীয় চার নেতার নাম ও পদবী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশ যখন বিপাকে, তখন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য চারজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা হলেন আমাদের জাতীয় চার নেতা। তো আমরা চলো সেই চারজন জাতীয় নেতার নাম শিখে ফেলি এবং তাদের পদবীটা শিখে ফেলি। তো বন্ধুরা, আমরা স্ক্রিনের প্রথমে যে চারজন ছবি দেখতে পারতেছি, চারজনের ছবি, তার বাম সাইড দেখো, পড়ে একদম বামে সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম হলেন রাষ্ট্রপতি, ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি কি উপরাষ্ট্রপতি হিসেবে ভূমিকা পালন করেন। এরপর তাজউদ্দিন আহমদ, তিনি প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেন, মানে প্রধানমন্ত্রী হন। এরপর এইচ এম কামরুজ্জামান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এর দায়িত্ব পালন করেন। আর সর্বশেষে রয়েছে ক্যাপ্টেন মনসুর আলী। ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রীর ভূমিকা পালন করেন। তো আমরা শিখে ফেললাম যে বাংলাদেশের জাতীয় চারজন নেতার নাম হলো সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী। তো ছোট্ট এই ক্লাসটা যদি তোমাদের সবার ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর এই ধরনের ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাংলাদেশের বিশ্ব পরিচয়, ইতিহাস, ভূগোল, বাংলা দ্বিতীয় পত্র, এমনকি বাংলা বিষয়ক যে কোনো ক্লাস প্লাস ইংলিশের যত ক্লাস রয়েছে সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।